ও মা গো, কি দেখলাম! ম্যান্ডির খাটের তলায় ওটা ওটা দাঁড়াও, নাম আছে, আমি মনে আছে, আমি নামটা জানি, ব্লেন্ডার স্প্রাইট। ইয়েস ইয়েস, ব্লেন্ডার স্প্রাইট। ও মা গো, পুরো মাতাল ম্যান্ডি! ম্যান্ডি তুই মাতাল, এরম মাতাল! মা গো, হ্যাঁ, ব্লেন্ডার স্প্রাইটের ড্রিঙ্কসটা লাল রঙের হয়। ও মাই গড, হ্যাঁ ঠিক ঠিক, আমার নামটা মনে পড়ে গেছে। ও মা, কিরে কিরে ম্যান্ডি! ও মা, আমি তো পুজো করে উঠে জাস্ট ফর খেলাম, এখনো রেডি হইনি নিজেকে কোনো মতে। পুজো টুজো করে উঠেই শুভকে ভাত দিলাম, শুভ বসে আছে, বিশাখা বসে আছে, মাম্পি খেয়ে নিয়েছে, আমি খাইনি। দিয়ে আগে পুজো করে নিচে গেলাম খেতে, খেয়ে দিয়ে বিস্কুট কিছুতেই ভাত খাচ্ছে না এখনও, বিস্কুট মানে শুধু মাংসকে পালিয়ে আসছে, ভাত খাচ্ছে না। তো যাই হোক, আমাকে কমেন্টগুলো চেক করছে সীমাদি, বলছে কি, ও সীমাদি তুমি যেটা বলছো সেটা না, সেটা একটা, আর একটা আছে খাটের তলায় স্প্রাইট দিয়ে ঠিক মাল খাচ্ছে, দেখেছো? পুজো তুলে দিয়েছে, তোমাদেরকে আরও একটা ভিডিও ক্লিপ দেখো। শোনো, অনাচার কখনোই করতে নেই, অনাচার, অনাসৃষ্টি কাজ, অনাচার করতে নেই ভগবানের সাথে। ভগবান যে নিয়ম, যেটুকু নিয়ম আছে সেই নিয়মটুকু করতে হয়। আমি তোমাদের ছোট্ট করে এখানে একটা ভিডিও ক্লিপস দেবো, আমি এটা কাট করব, করে ক্লিপসটা দেবো, তোমরা দেখো। ম্যান্ডি সুতো দিয়ে, সুতো যে যে দড়ি দিয়ে বাঁধা থাকে তো ফুলের মালা, ওই দড়ি দিয়ে মালা বাঁধা পরাতে নেই ঠাকুরের গলায়, বুঝেছো? সেটা আমি কালকে তোমাদের ভিডিও আনবো বলেছিলাম, দেখবা, যেটা সোমনাথ একটা ভিডিও করেছিল, আমাদের বাড়িতে সারাদিন মহাভারত চলছে, সারাদিন মহাভারত চলছে, ওই ওই ভিডিওটাতেই ম্যান্ডি বুদ্ধদেব মানে ওকে কোনো শোপিস ও পেয়েছে, ইয়ে থেকে পেয়েছে, কেউ এসে সে দিয়ে যেতে পারে বা ওকে গিফট করেছে কোনো সপি, সেইটার ভেতরে সেই বুদ্ধদেবকেও মালা পরাচ্ছে, গ্যাধার মালা, সে দড়ি শুদ্ধ মালাটা পরাচ্ছে। তখন সোমনাথ বারণ করছে, সোমনাথ বলছে, এই মা ঠাকুরের গলায় তুমি এই মালাটা পরালে, দড়ি দিয়া মালাটা, দড়ি দিয়া মালা পরাতে নেই ঠাকুরের গলায়, সুতলি, যেটা হচ্ছে সুতলি দিয়া মালা। এবার বলছে সোমনাথ, ভক্তিটাই আসল, ভক্তি ভক্তি রাখো ঠাকুর মনে, ভক্তিটাই আসল। আরে বাবা না, ভক্তির সাথে কিছু নিয়ম আছে সেগুলো মানতে হয়, তাহলে আমরা শিব ঠাকুরের মাথায় বেলপাতা নীলকণ্ঠ ফুল কেন দিই? কেন কলকে ফুল, কলকে ফুলের আমাদের আকন্দ, কলকে ধুতুরা ধুতুরা, এগুলো কেন শিব ঠাকুরের ফুল আমরা বলেছি, এগুলো শিব ঠাকুরের চরণে কেন যায়, বেলপাতা শিব ঠাকুরের মাথায় কেন দিতে হয়? সব কিছুর নিয়ম আছে। হ্যাঁ, মা তারার চরণে জবা ফুল কেন দিতে হয়, গণেশের পায়ে কেন দিতে হয় জবা ফুল, কেন লক্ষ্মীর ঘটে দুব্য দিতে হয়, প্রত্যেকটার সাথে কোন সব কিছু সায়েন্টিফিক একটা ব্যাপার জড়িয়ে আছে। ভগবান ঈশ্বরের উপাসনা করবার যতটুকু আমার কাছে, করলে করো না করলে দূরে সরো বা করো না, কিন্তু ঠাকুর নিয়ে অনাচার! দেখো, ব্রাহ্মণ বাড়ির বউ, বাড়িতে সিংহাসন, পাথরের সিংহাসন, ঠাকুরটাকে জল মিষ্টি দেয় না, সিংহাসনটাকে কীভাবে ফেলে রেখেছে সোমনাথকে দেখলাম তাও ব্লগিংয়ে। দেখো এই এই মানে একটা মানে বেয়াদব নোংরা, মানে আমার মুখ থেকে না এই কানটা আসছে, আমি ওগুলো ঢুকিয়ে নিচ্ছি, নোংরা বেয়াদব অসভ্য মেয়েটা যতদিন ছিল না সোমনাথ, তাও বৃহস্পতিবার করে কিন্তু মা লক্ষ্মীর ঘটে ফুল দিয়েছে, জল দিয়েছে, পুজো দিয়েছে, ওর মা এসে ফুল জোগাড় করে দিয়ে গেছে এবং মা ফুল রেখেছে, যে ফুল রেখে দিয়েছে, তুই যা একটু পুজো দে। সেই জায়গায় সোমনাথ তাহলে তবু পুরুষ মানুষ হয়ে তবু আমি বলবো তবুও, একটা পুরুষের কাছে আমরা কী আশা করতে পারি, তবুও জল মিষ্টিটা দিয়েছে ঠাকুরটাকে, বৃহস্পতিবারে ঘটে একটু ফুল দিয়েছে আর ওর পৈতেটা ঠেকিয়েছে, এটাই মা লক্ষ্মী অনেক সন্তুষ্ট। তোদের কপালে না মা লক্ষ্মী এমন ভরে ভরে দিয়েছে, তাই তোরা এত অনাচার করছিস, কত মানুষ খেতে পাচ্ছে না গো, কত মানুষ খেতে পাচ্ছে না, আর এরা এই অনাসৃষ্টি কাজ, একটা ব্রাহ্মণ বাড়ির বউ কোথায় মদের বোতল খাটের তলায় রেখে মদ খাচ্ছে, ছি 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 ছি, এ কি, এ একটা ব্লগার, তোমরা এর ব্লগ দিচ্ছ, দয়া করো দয়া করো, তোমরা দয়া করো, তোমরা সত্যি যারা নিরীহ, যাদের দরকার, যাদের পাশে থাকা দরকার, সেসব মানুষের ব্লগ দেখো, অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে গো ব্লগ করছে খাচ্ছে, তারা ভিউ পাচ্ছে না, আর একে মালকী উপরে ঢেলে উপরে দিয়েছে বলে এ তার কদর জানে না, ছি 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 ছি, এটা কোনো মনুষ্যত্বের কাজ? হ্যাঁ, এটা কোনো মনুষ্যত্বের কাজ যে ভগবান দিয়েছে বলে কতটা অনাচার, কতটা অনাসৃষ্টি! বৃহস্পতিবার পুজো নেই, কিচ্ছু নেই, ঠাকুরের জল মিষ্টি নেই, সত্যি খাটের তলা থেকে পটিগুলো বের করে, দেখো আমি বিস্কুটের গুঁকে কখনোই ঘেন্না পাই না, পাই না আমি কোনো পশুদের, তবুও আমরাও তো আমরা কি আমাদের সন্তানের গুঁকেও ঘেন্না পাই না, গু
অ্যাকচুয়ালি পটি মানে কি, মানেটা কি, এগুলো বর্জ্য পদার্থ, এর ভেতর থেকে প্রচুর জীবাণু। তাহলে কেন আগেকার মানুষ এই পটিটাকে মানে এখন অ্যাটাচ হয়, তবুও এটাকে প্রত্যেক মানুষই দেখবে বাড়ির একটা সাইডে করে, কেন করে কেন বলো? এবং বাথরুম টাথরুম বা এগুলো দূরে সাইডে করে রাখতো বাড়ি, তার থেকে দূরে করতে, একটাই কারণে এগুলো বর্জ্য পদার্থ। এই বর্জ্য পদার্থ থেকে প্রচুর জীবাণু বেরোয়, আর আমরা যে সুতির জামা কাপড় পরি এতে ভীষণভাবে এই জীবাণুগুলো মানে ধরে, ক্যাপচার করে। সেই কারণে আমরা অল টাইমই চেষ্টা করি যে বাথরুমে গেলে, দেখো এগুলো আমি ভিডিও যখন করছি আমি পরিষ্কার খুলেই বলবো, আমরা ম্যাক্সিমাম চেষ্টাই করি বাথরুমে গেলে সমস্ত পোশাক আশাক খুলেই পটিতে যাওয়া। এবং ধরো যারা বাইরে অফিসে আছে, অফিসিয়াল কাজ করে, তাদের যেসব আছে, অনেকেই আছে মানে না, অনেকে আছে মানে, তারা কি করে তবুও অফিস থেকে বাড়ি আসার পর কিন্তু সেসব পোশাক পাশাকগুলো বাতিল করে। আমরা হসপিটালে যাই, আমরা ট্রেনে, আমরা যাতায়াত, আমরা জার্নি যখন করি তখন সেসব পোশাকগুলো খুলে কেন বাইরে রাখি? কারণ প্রচুর পরিমাণে জীবাণু আছে যেগুলো আমাদের জামা কাপড় বা আমাদের গায়ে গায়ে বাড়িতে আসে। তাহলে আমাদের বাড়িটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে নিজের ওই জামা, ওই সব রাস্তায় গোড়া জামা কাপড়গুলো আমাদেরকে খুলে রোদ খাইয়ে, যদি ভালো কাপড় জামা হয় সেটাকে রোদে দিয়ে জীবাণুমুক্ত মানে আমাদের সূর্যের তাপে প্রচুর আল্ট্রাভায়োলেট হচ্ছে আছে, রেডিয়েশন যেগুলো বেরোয় না, রেগুলো প্রচুর জীবাণুকে ধ্বংস করে। ওই জন্য বর্ষার পর রোদ উঠলেই আমাদের সব জামাকাপড়গুলো রোদে দিতে হয়, এই কারণে প্রচুর প্রচুর জীবাণু বর্ষার সময় করে, ব্যাকটেরিয়া জন্মায়। সেই সময় যখনই বর্ষা চলে যাওয়ার পর যে বর্ষার পরে রোদটা আসে, সেই রোদে কনকনে রোদের মধ্যে জামাকাপড় রোদে দিতে হয়। প্রত্যেকটার সাথে একটা সায়েন্টিফিক ব্যাপার আছে। আর ওই মেয়েকে আমরা দেখলাম বিস্কুট, ওই সরি বিস্কুট বলছি, ওদের পটি টটি পরিষ্কার করে ওই পরেই খাচ্ছে, ওই পরেই ঘুমাচ্ছে, ওই পরেই ইয়ে করছে। দেখো আমি বললাম বাচ্চাকে আমরা ঘৃণা করি না, কিন্তু অপরিষ্কারটাকে অপরিষ্কার বলতেই হবে। আমার যে কলপারে বিস্কুট পটি করে, ছাদে করে, আমাকে ওদের পয়সা দিয়ে পরিষ্কার করাতে হয় না? যেদিন পয়সা দিয়ে পরিষ্কার করে, ওরা কী করে সব কাজ আগে করে নেয়, করে একদম ঝাঁটিয়ে পরিষ্কার করে ফেলে টেলে ওরা সোজা বাড়ি চলে যায়। ওরা ম্যাক্সিমাম এইসব পরিষ্কারগুলো সন্ধ্যের দিকে সব বাড়ি সেরে আসে, এসে এগুলো পরিষ্কার করে সোজা বাড়ি গিয়ে স্নান টান করে ঘরে ওঠে। বিশাখা কিন্তু ভীষণ পরিষ্কার, বিশাখা প্রতিদিন বাসি কাপড় ছেড়ে বাড়িতে আসে, কোনো দিন আমি ওকে দেখিনি আজকে কাজ করে গেছে আবার কালকে সেই কাপড় পরেছে, ভীষণ পরিষ্কার। আশিবাসী ভীষণভাবে মানে বাসি কাপড় জামা ছেড়ে চান টান করে কিন্তু সকালে ভোরবেলা উঠে স্নান করে, বাড়ি রান্না করে, তারপরে আবার মানে ওর বাড়িতে যেগুলো আছে সেগুলো সেরে টেরে উঠে তারপরে আসে। আর এইসব নোংরা মহিলা কী শেখাবে ব্লগারদের, মানে মাতাল হয়ে ভিউজ কামাও, ও মাই গড, নোংরা মাতাল নেক্সটি চরিত্র খারাপ, কী আছে ওর ব্লগে, কী আছে তোমরা বিচার করো, তোমরা জাগো প্লিজ, তোমাদের ধাক্কা দিচ্ছি, দেখো আমি ধাক্কা দিচ্ছি, জাগো প্লিজ জাগো। কেয়া মানে আমাদের বলছি ইয়ের ভিডিও, আমি তো কেয়া ঝুমাকেও হার মানিয়ে দেবে, শোনো কেয়া ঝুমা একটা মার্কা মারা, এ হচ্ছে ঘুমটার নিচে খ্যামটা নাচন, এই জন্যে বলে আমি হুশ লজ্জা করি, ও তো এমন নির্লজ্জ মেয়ে, ওকে দেখে সবাই লজ্জায় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেবে, নির্লজ্জ বেহায়া অসভ্য, ছি 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 ছি, এরা নাকি ব্লগার, ভালো ব্লগ করে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে এখন ফুটানি বেড়ে গেছে, ব্লেন্ডার স্প্রাইট খাওয়া, ব্লেন্ডার স্প্রাইট তোমার না কন চাপাটি গরম করে দেবো, জাল খাচ্ছে, চি 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 চি, হে ভগবান এগুলো কী দেখছি, একটা বাড়ি গৃহবধূ যে সত্যিকারের ভাই, এত এত নোংরাপানা অসম্ভব ব্যাপার। চলো ভিডিওটা এতটুকু রাখলাম, তোমাদের এটা আমি ভিডিও দিয়েছি, কিন্তু আমার এক বোন কমেন্ট দিচ্ছে সীমা দিই ওখানটা দেখো, গিয়ে দেখে তোমার কান মাথা কী, ও মাই গড এটা কী দেখছি, চলো মাম্পির ফোন বাজছে, মাম্পি ঘুমাচ্ছে, হায় হায় আরে ম্যান্ডি তোর মেয়েটাকে কী শিক্ষা দিবি, তোর মানে মনে হচ্ছে কি ওকে ধরে আমি চুলের মুঠি ধরে কয় করে ঘুরিয়ে দিই, বেয়াদব বেয়াকলে বাচ্চা মেয়েটাকে একটা শিশুকে কী শেখাবে, ওই যা না তাহলে যা ওই 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 এরিয়ায় গিয়ে বসে থেকে যা, সারাদিন বসে খাগা, আর তোর মেয়েটাকে শাশুড়ির কাছে আর বরের কাছে দিয়ে যাও, যা অনামুখী যা। আমি তো মা গো মা, তোমরা জুতাও বলছি, তোমরা গিয়ে জুতাও, চলো ভিডিওটা এতটুকু রাখলাম, টাটা।